আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গত সপ্তাহে গিয়েছিলাম মুভি দেখতে, তো ভাবলাম সে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, তাও আবার বাংলা মুভি। বাংলা মুভি কথাটা এভাবে বলার কারণটা হচ্ছে, কয়েক বছর আগেও কিন্তু বাংলা মুভির গল্প, ইভেন দো ওখানে সামাজিক অবস্থান, কন্ডিশন, হলের কন্ডিশন সব মিলিয়ে বাংলা মুভি হলে গিয়ে দেখার মতো পরিবেশটা ছিল না। চিটাগাংয়ে বালিয়ার কেটে স্টার সিনেপ্লেক্স হওয়ার পরে বাংলা মুভি দেখতে যাওয়া আমার এই ফার্স্ট টাইম। বাংলা সিনেমার যে সুদিন ফিরে এসেছে সেটা হলে গেলেই বুঝে যায়। বাংলা মুভি দেখার জন্য এত ভিড়, টিকিট পাওয়া যাচ্ছে না। ছুটির দিন হওয়াতে ফ্রাইডে একটু বেশি ভিড় থাকে। আমরা টিকিট নিয়েছিলাম প্রিয়তমা মুভিটি দেখতে। হলে যাওয়ার আগে প্রিয়তমা মুভি নিয়ে আমার যে ধারণাটা ছিল, হলে গিয়ে পুরো উল্টোটা ঘটলো। প্রিয়তমা মুভিটি নিয়ে এত এত রিভিউ, তো আমাদের দুজনেরই খুব দেখতে ইচ্ছে করছিল, মানে আমার প্রিয়তম। তো আমার প্রিয়তমকে নিয়ে আজকে মুভি দেখতে এসেছি। হলের কন্ডিশন দেখে আই এম সুপার এক্সাইটেড। মুভি শুরু হওয়ার আর 30 মিনিট বাকি, তো আমরা কিছু খাওয়ার নিয়ে হলে এন্ট্রি নিয়ে নিই। প্রিয়তমা মুভিটি দেখতে যাওয়ার আগে প্রিয়তমা মুভি সম্পর্কে যে স্টোরিটা আমি জানতাম সেটার ঠিক উল্টোটাই হলো। যেটা দেখলাম মুভিতে, সাকিব খানের নাম ছিল সুমন, মানে আমার প্রিয়তমর নাম। আমার প্রিয়তমর নামই ওখানে নায়কের নাম, এটা অনেক আমার মজা লাগছিল। তো সুমনের নায়িকা ছিল ওখানে ইতি, মানে হচ্ছে ইতিকা পাল। তো নায়িকার এখানে বিয়ে হয়ে যায়, কাহিনীর স্টোরি আমি যেটা জানতাম। তো প্রথমে সেটাই দেখানো হয়েছে, নায়িকার বিয়ে হয়ে গেছে। তো এরপরে হচ্ছে নায়িকাকে হিট করে সাকিব খান অন্য জায়গায় বিয়ে করবে বলে ওভাবে কেনাকাটা করে নায়িকাকে দিয়ে। কিন্তু জটিল একটা রোগে অসুস্থ ছিল, যার কারণে ও কিন্তু বলেছে ওর বিয়ে হয়েছে যাতে সাকিব খান ছেড়ে যায়। কাহিনীতে শেষে দেখানো হয় আসলে ইতির বিয়েই হয়নি। পরে যখন সাকিব খান এগুলো জেনে যায়, তখন ও যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে বিয়েটা ভেঙে দিয়ে ওর নায়িকা ইতিকে বিয়ে করতে আসে। যেদিন ও বিয়ে করতে আসে সেদিন আর ইতিকে কথাগুলো বলা হয়নি, ও সব কিছু জানে। বিয়ে সাজে যখন ও আসে তখন দেখে ইতি সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে গিয়েছে, এই পৃথিবী ছেড়ে। এখন আসা যাক মূল কথায়, আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি। এই প্রিয়তমা মুভিটি নিয়ে সাকিব খান, ইতিকা পাল বাংলাদেশের মুভি হিসেবে এত বেশি প্রশংসা কুড়িয়েছেন, সবার দর্শক মন ছুঁয়ে গিয়েছে। প্রথমত আসি এখানে হিরোর লুকিং, মানে হচ্ছে সাকিব খানের এখানে লুকিংটা অনেক ড্যাশিং ছিল। এখানে হিরোর এন্ট্রিটা গড়পাত্তা বাংলা মুভির মতো ছিল না। অ্যাকশন মুভিগুলোর মতো করতে যেয়ে আসলে হাস্যকর মনে হতো, কিন্তু প্রিয়তমা মুভিতে অ্যাকশনগুলো আমার ভালো লেগেছে। টোটাল মুভির কাহিনী, নায়িকার অভিনয় সব কিছু মিলিয়ে ভালো হয়েছে। তো আমার যতটুকু মনে হয়েছে, আমরা আগে কিন্তু বাংলা সিনেমার মধ্যে যেগুলো ভারতীয় বাংলার সিনেমা ছিল, দেবদা, জিদ্দা সুন্দর কিছু মুভি করতো, সেরকম কাহিনীর মতোই অনেকটা। তো ওগুলো কিন্তু আমাদের সবারই দর্শক মন হৃদয় ছুঁয়ে যেত কাহিনীগুলোতে। তো বাংলা মুভি এটার প্রিয়তমাতে অনেকটা এরকমই কাহিনী মন ছুঁয়ে গেছে, বাংলা মুভিতে অনেকটা পরিবর্তন এসেছে। তো এই জন্যই আসলে দর্শক মনের জায়গা করে নিতে পেরেছে। আর নায়িকার অভিনয়টা ছিল একদম প্রাণবন্ত, প্রত্যেকটা এক্সপ্রেশন এত বেশি সুন্দর ছিল, প্রাণবন্ত অভিনয় ছিল। ওভারঅল এখানে নায়ক নায়কের এক্সপ্রেশনগুলো, লুকিং আর সব কিছু মিলিয়ে অভিনয়টা ওরা শতভাগ দিতে পেরেছে। আর এখানে কাহিনীটা বেশি হচ্ছে, এটা যেহেতু স্যাড স্টোরি ছিল, অনেকেই আছেন সিঙ্গেলরা যারা তাদের প্রিয়তমাকে হারিয়েছেন, এই বিষয়টা, টোটাল বিষয়টা এমন প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে যার কারণে দর্শক মনে অনেকটা জায়গা করে নিয়েছে প্রিয়তমা মুভিটা। আমরা যেহেতু আমাদের ছোটো বেবিকে নিয়ে গিয়েছি, আসলে 2-3 ঘন্টা বেবি এতক্ষণ স্ট্রাগল হয় একটু টাফ, তো একদম শেষ পর্যন্ত মুভিটা দেখতে পারেনি, আনাসের জন্য একটু আর্লি বের হয়ে যেতে হয়েছে। ওভারঅল আমার মুভিটা ভালোই লেগেছে, ওভারঅল হলের পরিবেশও ভালো ছিল। তো যারা যারা চাচ্ছেন দেখে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।